হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতের জলবায়ু জিওগ্রাফি থেকে। তো এই চ্যাপ্টারটা দশম অধ্যায়, খুব ইম্পর্টেন্ট। এটা ভারতের জলবায়ু, এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে, তো সেই জন্য এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিলাম। দুটো পার্টে ভিডিওটা আসবে, এই পার্টে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে, নেক্সট পার্টটাও আপলোড হবে কাল মর্নিংয়ে, তাতেও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে। অবশ্যই ফলো করবে, পরে যারা দেখবে চ্যানেল ভিজিট করে দেখে নেবে প্লেলিস্ট থেকে। সবার প্রথমের প্রশ্ন, ভারতের গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক হয় কেন? উত্তর লিখব, গ্রীষ্মকালে ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটে। এই বায়ু আরব সাগর ও বঙ্গোপসাগরের উপর দিয়ে আসার সময় প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে এবং ভারতে প্রবেশ করে প্রচুর বৃষ্টি ঘটায়, তাই গ্রীষ্মকাল ভিজে বা আর্দ্র প্রকৃতির হয়। কিন্তু শীতকালে ভারতের উপর দিয়ে প্রবাহিত হয় উত্তর পূর্ব মৌসুমি বায়ু। এই বায়ু স্থলভাগের ওপর দিয়ে আসে বলে এর মধ্যে জলীয় বাষ্প থাকে না, তাই এই বায়ু বৃষ্টি ঘটাতে সক্ষম হয় না। এ কারণে শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। নেক্সট প্রশ্ন, ভারতের জনজীবনে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর লিখব, ভারতের মানুষ জীবন জীবিকার উপর মৌসুমি মানে ভারত সরি ভারতের মানুষের জীবন আর জীবিকার উপর মৌসুমি বায়ুর প্রভাব অপরিসীম। যেমন বলে লিখব বা উদাহরণ বলেও লিখতে পারি, কৃষিকাজ, ভারতবাসীর প্রধান জীবিকা কৃষিকাজ, যা মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। বর্ষাকালে বৃষ্টিপাতের উপর নির্ভর করে ধান, পাট, তুলো, আখ, ভুট্টা প্রভৃতি চাষ হয়। আর অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি চাষ করা হয়। নেক্সট লিখব পশুপালন। পশুপালনের পয়েন্টে আমরা করব, ভারতে যেখানে মৌসুমি বায়ু কৃষিকাজের উপযোগী বৃষ্টি ঘটাতে পারে না, সেইখানে বা সেখানে মানুষ চাষবাসের বদলে পশুপালন করে থাকে, যেমন কচ্ছ উপদ্বীপ, থর মরুভূমি ইত্যাদি জায়গায়। নেক্সট হচ্ছে কৃষিভিত্তিক শিল্প। এখানে লিখব, ভারতের প্রধান চারটি শিল্প যথা পাট, কার্পাস, চা, চিনি কৃষিভিত্তিক শিল্প, তাই এদের উন্নয়নে মৌসুমি বৃষ্টিপাতের পরোক্ষ ভূমিকা রয়েছে। নেক্সট হচ্ছে অরণ্য সম্পদ। এই পয়েন্টে করব, ভারতের অত্যধিক মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ঘন অরণ্যের সৃষ্টি হয়েছে, যেমন হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চলে, দেন হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। এটা এক নম্বর হবে না, আচ্ছা, হিমালয়ের পাদদেশের তরাই অঞ্চলে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। এই অরণ্য থেকে অরণ্য সম্পদ সংগ্রহ করা এখানকার মানুষের প্রধান জীবিকা। নেক্সট হচ্ছে অর্থনৈতিক বিকাশ। এই পয়েন্টে লিখব, পরিমিত মৌসুমি বৃষ্টিপাতের ফলে কৃষি উৎপাদন তথা শিল্প উৎপাদন বৃদ্ধি পায়। চা, পাট প্রভৃতি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আসে এবং মৎস্য চাষ, জলবিদ্যুৎ উৎপাদন, জলপথ পরিবহন সমৃদ্ধি লাভ করে ফলে দেশের অর্থনৈতিক বিকাশ দ্রুত ঘটে। মানে জলপথে আর কি সমৃদ্ধি লাভ করছে, জলবিদ্যুৎ উৎপাদন করে, মৎস্য চাষ করে, তার ফলে কী হচ্ছে, অর্থনৈতিক বিকাশ করছে হয়েছে। সর্বশেষে বলা যায়, মৌসুমি বায়ু দেশের সমৃদ্ধি বয়ে আনলেও অতিবৃষ্টির কারণে অনেক সময় বন্যা ও অনাবৃষ্টির কারণে খরার সৃষ্টির জন্য মৌসুমি বায়ু কিন্তু দায়ী। ওকে, নেক্সট প্রশ্ন, তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন? উত্তর, তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয়। প্রথমবার জুন থেকে সেপ্টেম্বর মাসে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে প্রচুর বৃষ্টি হয় এবং এই সময় তামিলনাড়ু উপকূলেও বৃষ্টি হয়। দ্বিতীয়বার প্রত্যাবর্তনকারী উত্তর পূর্ব মৌসুমি বায়ুর এক অংশ বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রচুর জলীয় বাষ্প নিয়ে এসে করমণ্ডল উপকূলে প্রবেশ করে বলে অক্টোবর নভেম্বর মাসে বৃষ্টিপাত হয়। নেক্সট প্রশ্ন, মৌসুমি বায়ু কাকে বলে, এর বৈশিষ্ট্য? উত্তর লিখব, আরবি শব্দ মৌসিম আর মালায়ালাম শব্দ মনসিন থেকে মৌসুমি শব্দটির উৎপত্তি, যার অর্থ হচ্ছে ঋতু। সুতরাং ঋতু অনুসারে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় মৌসুমি বায়ু। এর বৈশিষ্ট্য আমরা লিখব, মৌসুমি বায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার দিক পরিবর্তন করে। আমাদের দেশে এই বায়ু গ্রীষ্মকালে আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং শীতকালে ফিরে যায় উত্তর পূর্ব দিক দিয়ে।
নেক্সট আমরা লিখবো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, এটা 2 নম্বর, 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, ও যেগুলো এসছে এটা পয়েন্ট। হ্যাঁ, প্রথমটা 1 নম্বর, তারপরেরটা আমরা 2 নম্বর করব। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু জলভাগের উপর দিয়ে আসায় প্রচুর বৃষ্টি ঘটায়, তাই গ্রীষ্মকাল আর্দ্র, কিন্তু উত্তর পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগ দিয়ে ফেরার সময় জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে না, তাই শীতকাল শুষ্ক হয়। এটা 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। নেক্সট আমরা 3 নম্বর পয়েন্টে দেবো, ও দিয়েও লিখতে পারি, অসুবিধা নেই, 3 নম্বর পয়েন্ট দিয়ে দেবো। 3 নম্বর পয়েন্টে আমরা দেব সারা দেশে মৌসুমি বায়ুর প্রভাবে সমান পরিমাণ বৃষ্টি হয় না, যেমন মেঘালয়ে মনসিনরামে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়, কিন্তু রাজস্থানে খুব কম বৃষ্টিপাত হয়। মৌসুমি বায়ুর খামখেয়ালিপনার জন্য কোথাও প্রচুর বৃষ্টির কারণে বন্যা হয়, আবার কোথাও বৃষ্টির অভাবে খরা দেখা যায়। ঠিক আছে, নেক্সট আমরা 4 নম্বর পয়েন্টে দেব, এখানটা 4 নম্বর করব পয়েন্ট, পয়েন্ট ছাড়াও লিখতে পারো, অসুবিধা নেই। 4 নম্বর পয়েন্টে দেবে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর একটা অংশ বঙ্গোপসাগরের ওপর দিয়ে এসে জলীয় বাষ্প সংগ্রহ করে করমণ্ডল উপকূলের শীতকালে বৃষ্টিপাত ঘটায়। ভারতের কৃষিকাজ আর অর্থনীতির অনেকটাই মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল। ঠিক আছে, হয়ে গেল, এইভাবে আনসারটা আমরা কমপ্লিট করব। নেক্সট পরের প্রশ্ন যাব, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সম্পর্কে যা জানো লেখো, এই বায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, সংজ্ঞা, গ্রীষ্মকালে ভারতে যে বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে তাকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বলে। প্রবাহিত হওয়ার কারণ, মে জুন মাসে ভারতের উত্তর পশ্চিম ভাগের দিকে উষ্ণতা ভীষণ বেড়ে যাওয়ায় নিম্নচাপ সৃষ্টি হয়, অপরদিকে বঙ্গোপসাগর ও আরব সাগরে এটা উষ্ণতা হবে, উষ্ণতা তুলনামূলক কম থাকায় সেখানে উচ্চচাপ বিরাজ করে, মানে থাকে, ফলে এই দুই সাগর দিয়ে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে। পৃথিবীর আবর্তন গতির জন্যই এই বায়ু ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে এর নাম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ঠিক আছে, নেক্সট দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য, এখানে লিখব গ্রীষ্মকালে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে। মে জুন মাসে ভারত উপমহাদেশের সৃষ্ট নিম্নচাপের টানে উচ্চচাপযুক্ত ভারত মহাসাগর থেকে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে। নেক্সট পয়েন্টে লিখব পৃথিবীর আবর্তন গতির জন্য মৌসুমি বায়ু ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। নেক্সট লিখব এই বায়ু দুটি শাখা ভারতে প্রবেশ করে, যথা আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখা। নেক্সট আমরা লিখব বঙ্গোপসাগরের উপর দিয়ে আসা এই শাখাটি মেঘালয়ের গাঢ় খাসি জয়ন্তিয়া পাহাড়ে বাধা পেয়ে শৈলক্ষেপ প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টি ঘটায়। নেক্সট লিখব পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরীয় শাখায় প্রভাবে বৃষ্টি হয়, পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে বৃষ্টি হয়। নেক্সট আমরা লিখব আরব সাগরের ওপর দিয়ে আসা আরব সাগরীয় শাখাটি পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে পশ্চিম উপকূল অঞ্চলে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টি ঘটায়। নেক্সট পয়েন্টে লিখব দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতের গ্রীষ্মকালীন তাপমাত্রাকে ক্রমশ কমিয়ে দিতে থাকে। নেক্সট পয়েন্টে লিখব, মানে 9 নম্বর পয়েন্টে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অনিশ্চয়তার ফলে ভারতে খরা ও বন্যা হয়, এবং 10 নম্বর পয়েন্টে লিখব দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর উষ্ণতা, এটা উষ্ণতা হবে, উষ্ণতা ও বৃষ্টিপাতের অভাব ভারতের কৃষিভিত্তিক শিল্পগুলির উৎপাদনের উপর প্রভাব পড়ে। তাহলে এই যে 10টা পয়েন্ট দিলাম, খুব ইম্পর্টেন্ট, মিনিমাম 8টা পয়েন্ট কিন্তু অবশ্যই লিখবে, ওকে, চেষ্টা করবে 10টা 10টা করার, না হলে 8টা করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, উত্তর পশ্চিম মৌসুমি বায়ু সম্পর্কে যা জানো লেখো। এবার প্রশ্নটা এইভাবেও আসতে পারে, মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কাল ব্যাখ্যা করো। ঠিক আছে, তখনও কিন্তু একই আনসার আমরা লিখব। উত্তর আমরা কীভাবে লিখবো দেখো, উত্তর লিখবো সংজ্ঞা বলে, শরৎকাল ও শীতকালে উত্তর পূর্ব দিক থেকে আসা শীতল শুষ্ক বায়ু ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয়, তাকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু বলে। নেক্সট বৈশিষ্ট্য, এই বায়ু মূলত স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হয়, জলীয় বাষ্প না থাকায় বৃষ্টিপাত ঘটাতে পারে না, তাই শীতকাল শুষ্ক হয়।
এই বায়ু বঙ্গোপসাগরের উপর দিয়ে গিয়ে কেবলমাত্র তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত ঘটায়। সময়কাল আমরা লিখব অক্টোবর নভেম্বর মাসে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন ঘটে। নেক্সট ঋতু লিখব, ঋতুতে লিখব এই সময় ভারতে শীত শরৎকাল হয়। ওকে, আমরা লিখব হচ্ছে প্রত্যাবর্তনের কারণ, এখানে লিখব সেপ্টেম্বর মাসে সূর্য বিষুবরেখা অতিক্রম করে মকরক্রান্তি রেখার দিকে যায় বলে সূর্য উত্তর গোলার্ধে তির্যকভাবে কিরণ দিতে থাকে, ফলে উত্তর গোলার্ধের তাপমাত্রা হ্রাস পায় এবং স্থলভাগে উচ্চচাপ ও দক্ষিণ গোলার্ধের জলভাগে নিম্নচাপ সৃষ্টি হয়। ফলে উত্তর গোলার্ধের উচ্চচাপ থেকে মৌসুমি বায়ু দক্ষিণ গোলার্ধের নিম্নচাপের দিকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু হিসাবে ধেয়ে যায়। ঠিক আছে, নেক্সট আমরা ফলাফল লিখব। ফলাফল লিখব স্থলভাগ থেকে আসার জন্য এই বায়ুতে জলীয় বাষ্প না থাকায় বৃষ্টি প্রায় হয় না, তবে বঙ্গোপসাগরের উপর দিয়ে যাওয়ার সময় কিছু জলীয় বাষ্প সংগ্রহ করে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, নেক্সট লিখব আবহাওয়া আরামদায়ক থাকে এই সময় ঘূর্ণিঝড় দেখা যায় যা পশ্চিমবঙ্গের আশ্বিনে ঝড় নামে পরিচিত। তাহলে এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো পড়ো, নেক্সট পার্টে আমি আরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, বেশির থেকে বেশি লাইক করো যাতে বেশির থেকে বেশি তোমাদের ক্লাসের ভিউজ আসে। আর এর আগে আমি প্রতিটা চ্যাপ্টার ধরে আলোচনা করেছি যাতে সকলের কাছে পৌঁছয়, কেন এমন অনেক স্টুডেন্ট আছে যাদের টিচার নেই, যাদের রিয়েলি নোটসগুলো দরকার থাকে। তো বেশির থেকে বেশি শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।